আজ সশস্ত্র বাহিনী দিবস দিনটি উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। জানান বৈষম্যহীন ও শোষণ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। রাষ্ট্রপতির পরপরই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানও। পরে প্রধান উপদেষ্টা যোগ দেন ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে। জানান বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ গড়তে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা। আমরা কেউ কারো শত্রু হব না, আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না, এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে সমাদৃত করার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। বলেন বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ধরে রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।